নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিলচরে ভর দুপুরে অগ্নিকাণ্ড, কম্পিউটারের গুদাম পুড়ে ছাই। করোনা তাণ্ডব, পরীক্ষা শেষে বাড়ি ফেরে জিসি কলেজের পড়ুয়া করোনা আক্রান্ত। মাস্ক ছাড়া ঘোরাফেরায় দিতে হবে 1,000 টাকা জরিমানা, কঠোর বার্তা ট্রাফিক পুলিশের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহরের হাইলাকান্দি রোডে রবিবার দুপুরে একটি কম্পিউটারের দোকানে গুদামে অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু কম্পিউটার ও আনুষাঙ্গিক অন্যান্য সামগ্রী সহ কিছু কম্বল। হাইলাকান্দি রোডের বিদ্যাসাগর সরণির বিপরীত দিকে একটি দ্বিতল ভবনে রয়েছে লাইনেক্স টেকনোলজিস নামে ওই কম্পিউটারের দোকান। দোকানের মালিকের নাম সৈকত দে। রবিবার দোকান ছিল বন্ধ। এরই মধ্যে দুপুর 12টা নাগাদ দোকানের পিছন দিকে থাকা গুদামে আগুন জ্বলতে দেখা যায়। আগুন লাগার পর সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। গায়ে গায়ে লেগে থাকা অন্যান্য ভবনগুলোর বাসিন্দারা আতঙ্কে শুরু করেন ছোটাছুটি। খবর পেয়ে ছুটে আসে দমকল বাহিনী। প্রায় ঘন্টা দেড়েক জল ছিটিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর আগেই গুদামে থাকা বেশ কিছু কম্পিউটার ও আনুষাঙ্গিক অন্যান্য সামগ্রী সহ পুড়ে ছাই হয়ে যায়। গুদামের একপাশে ছিল কম্বলও, পুড়ে ছাই হয়ে যায় সেসবও। কিভাবে আগুন লেগেছে এ নিয়ে নিশ্চিন্ত হওয়া সম্ভব হয়নি। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিট থেকে সূত্রপাত ঘটেছে এই আগুনের। গোটা রাজ্যের সাথে শিলচরেও প্রতিদিনই মারণ ব্যাধি ভাইরাসের সংক্রমণ ক্রমশই বেড়ে চলছে, ফলে জনজীবনে আবার আতঙ্কের কালো ছায়া নেমে এসেছে। শনিবার গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন করে স্বাস্থ্যমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়গুলো ক্লাস বন্ধের ঘোষণা করেছেন। এদিকে জেলায় মারণ ব্যাধি সেঞ্চুরির গণ্ডি ছড়িয়ে ডাবল সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ জানা যায় টেস্টের মাধ্যমে প্রায় 15 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়। বর্তমানে জেলায় 173 জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিলচর গুরুচরণ কলেজে স্নাতক স্তরের বিজ্ঞান বিভাগের এক পড়ুয়ার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিলক্ষিত হয়। জানা যায় গত 12 এপ্রিল পরীক্ষা শেষ করে কালাইনে নিজের বাড়িতে ফেরে সে। রাত ঘনিয়ে এলে তার মাথা ব্যথা সহ প্রবল জ্বর আসে। পরে পারিবারিক সদস্যদের কথায় চিকিৎসকের শরণাপন্ন হয়। কালাইন সরকারি হাসপাতালের চিকিৎসকরা তখন তাকে কোভিড পরীক্ষা করলে রেজাল্ট পজিটিভ আসে। বিশেষ কিছু বাহ্যিক উপসর্গ নেই বলে চিকিৎসকরা তাকে আপাতত বাড়িতেই আইসোলেশনে থাকার অনুমতি দেন। মারণ ব্যাধির দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে সচেতন করতে এবার কঠোর হল কাছাড় ট্রাফিক পুলিশ। এবার থেকে জেলায় প্রকাশ্যে মাস্ক পরিধান না করলে 1,000 টাকা জরিমানা মাশুল গুনতে হবে। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় প্রচারে নেমেছেন ট্রাফিক পুলিশ বিভাগের আধিকারিকরা। জেলাশাসক কীর্তি জল্লি এ ব্যাপারে জানান, এই সিদ্ধান্তটি রাজ্য সরকার কর্তৃক প্রদান করা হয়েছে এবং প্রতিটি জায়গায় সমানভাবে তা প্রযোজ্য হবে। পরিস্থিতি সামাল দিতে হলে কিছু কঠোর পদক্ষেপ নিতে হবে। মাস্ক ব্যবহার করা সবার জন্য মঙ্গলজনক, তাই যারা বেপরোয়াভাবে মাস্ক ছাড়া ঘোরাফেরা করছেন তাদের জন্যই মূলত এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সর্বস্তরের জনগণের কাছে তিনি মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে আহ্বান জানান। বর্তমান কোভিড পরিস্থিতিতে সর্বজনসাধারণকে
মাস্ক পরিধান করা বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় আইনত দণ্ডনীয় হইবেন অথবা ১,০০০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকবেন। তৎসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক। ধন্যবাদ। শুক্রবার পূর্ব ধলাইর পালংঘাট জিপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের দুর্নীতির প্রতিবাদে রায়পাড়ায় এক নাগরিক সভা আয়োজিত হয়। এতে নাগরিক সভায় আসার প্রতিশ্রুতি দিয়েও পালংঘাট ব্লকের এই সন্দীপ সূত্রধর, জিপি সভাপতি শশাঙ্ক শীল, জিপি সচিব বিশ্বজিৎ দে সভাতে উপস্থিত না থাকার ফলে তীব্র ক্ষোভ দেখা যায় বক্তাদের মধ্যে। পরে বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, পালংঘাট জিপিতে একটা নাগরিক সভা হয়েছে, এই নাগরিক সভাতে আমরা পালংঘাট জিপির যেসব দুর্নীতিমূলক কাজ হয়েছে পালংঘাট গাঁও পঞ্চায়েতের মাধ্যমে, এইসব ব্যাপারে আমরা আজকে নাগরিক সভা করছি। এখানে গত মঙ্গলবার দিন আমরা পালংঘাট ব্লকের এই সাহেব কইসলা, আমরা এখানে আওয়ার লাগি, আমরা সঙ্গে বোয়ার লাগি, এই দুর্নীতিমূলক যেসব কাজ হয়েছে কাজগুলো নিরসন করার লাগি। কিন্তু তাই কথা দিয়ে আজকে আমরা সভাতে আইসুন না, আপনার সঙ্গে বৈঠকে বোয়ার কথা আসলো তাই বইসুন না, এই জন্য আমরা সবাই খুব দুঃখিত, আমরা অত্যন্ত দুঃখিত। আগামী দুই তিন দিনের ভিতরে কিন্তু আমরা আইনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটার জবাব চাইমু। পালংঘাট জিপির রুকনি প্রথম খণ্ডে একটি কালভার্ট নির্মাণ নিয়ে ব্যাপক জল খোলা হচ্ছে এলাকায়। পালংঘাট মণ্ডল কংগ্রেস সভাপতি বাবলু দাস শনিবার শতাধিক দলীয় কর্মীদের সাথে নিয়ে পালংঘাট এই সন্দীপ সূত্রধর, জিপি সভাপতি শশাঙ্ক শীল, জিপি সচিব বিশ্বজিৎ দে এবং প্রণব রায়কে অভিযুক্ত করে পালংঘাট থানায় এক মামলা দায়ের করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, একটা কালপাট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিতে আমরা সবে প্রতিবাদ জানাইলাম। জানানোর পরে আমরা লগে কোনো বৈঠক না করে আমরা না জানি আজকে জিপি প্রেসিডেন্টে তাঁর সাঙ্গভঙ্গ নিয়ে এটা বাঙ্গাইছে। বাঙ্গানোর পরে অনেক গালিগালাজ করতে আমরা নিরুপায় হইয়া জনসাধারণ পালংঘাট আউটপোস্টে আজকে একটা এজাহার দায়ের করছি। এটা সরকারের কাছে চাই যে আমরা সুবিচার যাতে পাই বা সুস্থ সুন্দরভাবে দেশের কাজটা হয়। এটা প্রতি বছরের ন্যায় এবারও বছরের প্রথম রবিবার উৎসব আয়োজিত হলো বরখলা বিজয়পুরস্থিত ঐতিহাসিক রণচণ্ডী মন্দিরে। স্থানীয়রা জানান, ১৮৫২ সালে রাজা হৈরম্ব স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এদিন শাস্ত্রানুসারে দিনব্যাপী পূজা পাঠের মাধ্যমে উৎসব উদযাপন করা হয়। পরে অগণিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ছোটোকালে আমার এখন প্রায় ৬০ বছর, কিন্তু আমি দেখে আসছি যে সেইভাবে মাঘ মাসের প্রথম আস্থায় এখানে যে ৮-১০টা গ্রাম আছে বর্মন ডিমাসন প্রায় ওনারা দেন, এবং মাঘ মাসের প্রথম রবিবারে এবং বৈশাখের প্রথম রবিবারে আমরা দেন মাকে। আমরা প্রথম বৈশাখের প্রথম রবিবারে মাকে পূজা অর্চনা করার মূল উদ্দেশ্য হলো মা আমাদেরকে সব দিদিকে ভালো করে রাখুন, আমাদের যাহাতে ছেলে মেয়েদের যেন মানুষ হয়, এখানে শান্তি সম্প্রীতি যে বজায় সেটাই মুখ্য আমাদের এই আজকে যে পুজো দেওয়া হচ্ছে। আপনার মার যে মন্ত্রগুলো দেখতে আপনি জানেন যে অসুরকে ধ্বংস করো, এখানে শান্তি বজায় রাখো, এখানে যাতে সত্যের প্রতিষ্ঠাটা হয় সেইগুলোই বলা হয়। ঠিক আমাদের আরাধনায় আমরা মা বলি, আমাদের ডিমাসাই যদি বলে মা আমাকে খাসাই ডেং, আমাকে ভালো করে রাখুন, মা আনি সাদিসিকে হামসিকলাই ডেং, আমার ছেলে মেয়েকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, সুশিক্ষিত রাখুন, এইগুলোই আরাধনা করা হয়, এইগুলোই মন্ত্র আমি ভাবি। ১৯ মে পরীক্ষা বাতিলের দাবিতে ২৬ এপ্রিলের প্রস্তাবিত বন্ধকে সমর্থন করে সহযোগিতায় এগিয়ে এলো বরাকের বিভিন্ন সংগঠন। সেবা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের ১৯ মে পরীক্ষার কার্যসূচি বাতিলের দাবিতে আগামী ২৬ এপ্রিল বরাকব্যাপী বন্ধ পালন করার ঘোষণা করেছে উপত্যকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠিত আহ্বায়ক কমিটি। রবিবার রূপম সংস্থার সভাগৃহে আয়োজিত এক সভায় এই বন্ধ কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন এই উপত্যকার আরও বহু সংগঠনের প্রতিনিধিরা। উল্লেখ, এই বন্ধ কর্মসূচি ঘোষিত হওয়ার পরই শিলচরের সাংসদ রাজদীপ রায় জানান, এই দিনের পরীক্ষা কার্যসূচি যে পরিবর্তিত হবে তিনি শিক্ষামন্ত্রীর কাছ থেকে এই আশ্বাস পেয়েছেন, তাই আপাতত আন্দোলনের দরকার নেই।
তারই বক্তব্যের সমালোচনা করে এদিন বক্তারা বলেন, গত দু মাস ধরে এই নিয়ে প্রথমে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ও পরে অন্যান্য সংগঠন শিক্ষা পর্ষদকে স্মারকলিপি দিয়েছেন। 463 নম্বর ধনেহরি এলপি স্কুলের 109 নম্বর বুথ কেন্দ্রে 20 এপ্রিল পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নিয়ে রবিবার ওই ভোট কেন্দ্রে এলাকায় সচেতনতা সভা করলেন সোনাইর সার্কেল অফিসার সুদীপ দাস, সিআই আব্দুল বাসিত ও ওসি আকবর আলী। স্থানীয় জনগণের সঙ্গে নির্বাচনের নিয়ম নীতি নিয়ে আলোচনা করেন তারা। প্রত্যেক ভোটাররা যাতে এদিন নির্ভয়ে ভোটদান করেন তার আহ্বান জানানো হয়। তারা জানান, পুনর্ভোট যাতে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই লক্ষ্যে প্রশাসনের কাজ চলছে। এই পার্টি এসে আজকে আমরা একটা সচেতনতা মিটিং করেছি। এখানে ভোটাররা 109 ধনেহরির ভোটারদের সঙ্গে একটা আজকে আমরা একটা মিলিত হলাম, এখানে মিটিং করলাম সবাইদেরকে। আমরা পোলিং রিপোল যে আগামী 20 তারিখে হচ্ছে এটার বিষয়ে অবগত করালাম, আর সবাইদের একটা সাপোর্ট চাওয়া হয়েছে যে গত পোলটা যেটা যে কারণের জন্য এটা রিপোল দেওয়া হচ্ছে, এই আগামী 20 তারিখে সুন্দর করে আমরা পোল করতে পারবো। আর কী কী ইনস্ট্রাকশন আছে, কেমন করে যাবেন, সিকিউরিটি প্রোভাইড করা হবে, এখানে চিন্তার কিচ্ছু নেই, সাফিসিয়েন্ট সিকিউরিটি থাকবে ভোটারদের জন্য, যেন কোনো অপ্রিয় কিছু ঘটনা না ঘটতে পারে। আর ভোটাররা যাবে সকাল 7টা থেকে 6টা পর্যন্ত ভোটদান হবে। এই তার জন্যই আমরা পাব যে গত ইলেকশনের থেকেও বেশি হারে যিনি ভোটদান হয় সুন্দর করে যাবেন, সুরক্ষিত হিসাবে যাবেন, আর সবাইরা ভোটদান করবেন। প্রপার সিকিউরিটি সেফটি সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট 100% করা হয়েছে। এখানে কেউ কিছু ভয় করার কিছু নেই, ইন্টিমিডিয়েশনের কিছু নেই, 100% এখানে দেখা হচ্ছে। আর প্লাস পুলিশের রাউন্ডিং তো হচ্ছে, রেগুলারলি সব দেখা হচ্ছে। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় সোনাইর হাতিকালজিপিতে। এলাকার বিদ্রোহী পার গ্রামে পূর্ত সড়ক সহ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা কেটে দেওয়ার এই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন কচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরী, উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ ব্যাপারে এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা আমিন আলীর পরিবারের লোকেরা জানান, প্রতিবেশী আব্দুল শুকুর ও তার স্ত্রী হালিমা বেগম তাদের পুকুরের পার কেটে পূর্ত সড়কের সাইড বাম কেটে দিয়েছে, এছাড়া পাশে থাকা তাদের পরিবারের রাস্তাও কেটে দিয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে আব্দুল শুকুর ও তার স্ত্রী দুর্ব্যবহার করে থাকেন এবং মিথ্যা মামলা করেন। বিষয়টি নিয়ে সুবিচারের দাবি জানান তারা। আমরা কোনো প্রতিবাদ করলে এটার উপরে আমরা রিঅ্যাকশন আয়, আমরা কোনো প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করলে আমরার উপরে কেস আয়, আমার দেওয়ারের উপরে রেপ কেস আইসে, এরপরে আরো বিশেষ কেস আছে, এরপরে ধমকি দেয় আমরা গড় জ্বালাইয়া কেস দিব, আমার আরো একটা মেয়ে আছে ওটা দিয়ে কেস দিব, ওরকম আমরা ধমকি দেয়। এখন আসতে সকালে আমার শ্বশুর ওদিকে যাইতে ওরকম সাইডে খারাপ হইয়া উচ্চবাচ্য ব্যবহার, গড় থেকে বাইর হইতে উচ্চবাচ্য ব্যবহার, মানে আমরা এটা অশ্লীল ব্যবহার একদম আর জানতে পারি না, যার কারণে আমরা আর মিডিয়ার কাছে অনুরোধ যাতে ওঠার আমরা একটা সুবিচার করিয়া দেওয়ার লাগিয়া আমরা আর চলার কোনো ইয়ে নাই, একদম আমরা নিরীহ হয়ে গেছি। তারা কাছে নাম হইল আব্দুল সুব্বুর আর তার বোন নাম হইল হালিমা বেগম। আব্দুল সুব্বুর, তার স্ত্রী হালিমা বেগম, তার ভুড়ি, তার ভুয়েন সব করিয়া সারা মাটি নিত্রা। আমি চাইছিলাম হরিয়া আমার বাদ গালি দিয়া কোদাল দিয়া একটা বাড়ি মারতে পারি তবাইছে, তখন হে নিছে আমিও উফরে, এই তো করলে দিও আমার লাগাল ফাইতো না, আমি সরি গেছি গে, তখন দৌড়িয়া বাড়িতে গিয়া হয়েছে দা দে দালর জানি, ও আমিও কিছু হাল্লা চিৎকার করছি বাড়িতে কি মানুষ বাড়াইছেন, তখন দেখছেন হে আর তার বউ দালই আক্রমণ করছেন। চলে গেলেন শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ডের বাসিন্দা তথা আসাম সরকারের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী মইনুদ্দিন লস্কর। শনিবার সন্ধ্যা 6:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পর তিনি মাছুঘাট গাঁও পঞ্চায়েতের নির্বাচিত উপসভাপতি সহ দুধপাতিল এমভি স্কুল পরিচালন কমিটি, দুধপাতিল ধুমকর জামে মসজিদ কমিটি ইত্যাদি ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুদায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করে গেছেন।
তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন বরিষ্ঠ সংগঠক। তার মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, তিন কন্যা, তিন পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধ। রবিবার তার জানাজা নামাজ আদায় করা হয়। উদয়ের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শিলচর শহরের গোলদিঘি মল প্রাঙ্গণে ও রেল স্টেশন চত্বরে প্রায় 500 মাস্ক বিতরণ করা হয়। উল্লেখ্য, গোটা রাজ্যে করোনা অতিমারী ভয়াবহ রূপ ধারণ করেছে, তাই এই মারণ ব্যাধির থেকে সকলকে সংক্রমণ থেকে মুক্ত রাখতে এই উদ্যোগ হাতে নিয়েছে সংস্থা। এদিন মাস্ক বিতরণ অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সচিব অমিতাভ দেব, সুমন দেব, পিঙ্কি দাস, শিপ্রা চক্রবর্তী প্রমুখ। একটা হাতে কাজ নিয়েছি, ছোট চেষ্টা চালিয়ে চালাচ্ছি আমরা, যে কোভিড ভাইরাসের জন্য কিভাবে আমরা সুস্থ থাকি। তাই আমরা আজকে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি শহরের গোলদিঘি মলের পাশে এবং শিলচর রেল স্টেশনের পাশে। আমরা আজকে 500 মাস্কের মতো বিতরণ করেছি। একই সাথে আমরা ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সাহায্য করেছেন। ওনার নাম হলো গিয়ে সৌভিক রঞ্জন দত্ত। আমি সৌভিক রঞ্জন দত্তকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাশে থাকার জন্য। আমরা এইভাবে কোভিড ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত। আমরা সকলকে সচেতন করছি যে মাস্ক ব্যবহার করার জন্য। আমরা মানুষকে বলে দিচ্ছি যে আপনারা দূরত্ব বজায় রেখে চলবেন, আপনারা স্বচ্ছতা মেনে চলবেন এবং মাস্ক ব্যবহার করতেই হবে আমরা যদি বাঁচতে চাই, সমাজকে বাঁচাতে চাই, নিজের। হাইলাকান্দিতে জব কার্ড নিয়ে চলছে লাগামহীন দুর্নীতি। নিরপেক্ষ তদন্তের দাবি জানালো মধ্য হাইলাকান্দির আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার। রবিবার হাইলাকান্দি জেলা কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে তিনি ঠিক এই কথাই জানান। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, বর্তমানে জব কার্ড নিয়ে চলছে ব্যাপক দুর্নীতি। এই জব কার্ড নিয়ে দুর্নীতি কোনো অবস্থায় বরদাস্ত করা যাবে না। আগামী 2 মে ভোট গণনার শেষে জেলার নবনির্বাচিত 3 বিধায়ককে সাহে নিয়ে জব কার্ডের দুর্নীতি দমন করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। যেগুলা জব কার্ডদারী অভিযোগ পত্রা, যে কিছু কিছু জিপির মধ্যে যে জব কার্ডের টাকা তিন বাটা খরচ যায়, কিন্তু এটা হইল গিয়া এটা কুচক্রান্ত, সবচেয়ে বড় একটা চক্রান্ত, যে চক্রান্তকারীর উপযুক্ত শাস্তি হইত। এটা দরকার আছে জব কার্ড হোল্ডার যারা আছে এরা উপযুক্ত ন্যায্য মূল্যে তার যে টাকা যেগুলো আছে এগুলো পাওনা যেগুলা এগুলো হে উপযুক্তভাবে পাইত। এটার মধ্যে কোনো ধরনের কুচক্রান্ত করিয়া যদি হস্তক্ষেপ করে তাহলে তার বিহিত ব্যবস্থা নিমু। ইলেকশন ভোট গণনার পর আমার দলের বিধায়ক 3 জন লইয়া আশা রাখি যে ব্যবস্থা নিমু, একদম চূড়ান্তভাবে নির্মূলভাবে কুচক্রান্তকারীদের ধ্বংস করিয়া সাধারণত জব কার্ড হোল্ডারদের টাকা বাস্তবে মানুষরা তো পৌঁছাই দেওয়ার। জাগৃতি সেবা সংস্থান সমিতির দ্বারা প্রচলিত প্রয়াস শিক্ষা কর্মসূচির কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মোহন উপাধ্যায় এবং সমিতির প্রধান সমন্বয় আদিত্য শর্মা শিক্ষা কর্মসূচির কার্যকলাপকে উদ্ধৃত করতে ও নতুন একটি কেন্দ্র স্থাপনের জন্য গত 16 এপ্রিল নয়ডা থেকে শিলচরে আসেন। এদিন তারা বিভিন্ন কেন্দ্রের কর্মকলাপ নিরীক্ষণ করেন এবং কিছু শিক্ষয়িত্রীদের মধ্যে বিস্কুট, চকলেট ইত্যাদি বিতরণ করেন। আগামী বুধবার পর্যন্ত তারা শিলচর রংপুরস্থিত রাজ্যিক কার্যালয়ে উপস্থিত থাকবেন। নতুন কেন্দ্র স্থাপন ও পুরনো কেন্দ্রকে সুচারুভাবে গড়ে তোলার জন্য সকল ব্লকের দায়িত্বে থাকা আধিকারিক সহ প্রতিনিধিদের রংপুরস্থিত রাজ্যিক কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ জ্ঞাপন করা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শিলচরে ভর দুপুরে অগ্নিকাণ্ড, কম্পিউটারের গুদাম পুড়ে ছাই। করোনা তাণ্ডব, পরীক্ষা শেষে বাড়ি ফেরে জিসি কলেজের পড়ুয়া করোনা আক্রান্ত। মাস্ক ছাড়া ঘোরাফেরায় দিতে হবে 1,000 টাকা জরিমানা, কঠোর বার্তা ট্রাফিক পুলিশের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।